হ্যালো বন্ধুরা, বলা চলে গাছ আমাদের জীবনধারণের জন্য অন্যতম প্রধান ভূমিকা পালন করে। আর আমরা প্রতিনিয়ত সেই গাছকে কিনা মেরে ফেলছি, শুধু মেরে ফেলছি না, এই গাছকে শত শত বছর ধরে জেলে বন্দী করে রাখা কয়েদিদের মতো নির্যাতন চালিয়ে আসছি। আমাদের পৃথিবীতে এমন অনেক গাছ রয়েছে যেগুলোর বয়স যেমন হাজার হাজার বছর, তেমনি এগুলো মানুষের দ্বারা হাজার হাজার বছর ধরে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে আসছে আর অপমানের। আজকের এপিসোডে আমরা দেখে চলেছি পৃথিবী থাকা সেই সকল গাছগুলোকে যেগুলো মানুষের দ্বারা সতেরোশো বছর ধরে অত্যাচারিত হয়ে আসছে, এবং সেই সাথে আরো দেখতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা কিছু উদ্ভট প্রাণী যা দেখলে আপনার হৃদয় কেঁপে উঠবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্বাগতম আপনাকে অপমানের আরেকটি নতুন এপিসোডে। ইন্ডিয়ান ট্রি বিজেলস। ভারতের চীন পামজি নামক এই দুর্গম গ্রামে এই কাস্টম অফিসগুলোর অবস্থান। এখানে রাবার ট্রিকি এভাবে ব্রিজে পরিণত করা হয়েছে। সেখানকার আদিবাসীরা শত শত বছর ধরে গাছের বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে এভাবে ব্রিজ বানিয়ে নদী পারাপার হয়ে আসছে। এই ব্রিজগুলো আপনার কল্পনার চাইতেও অনেক বেশি মজবুত, কারণ আগেই বলেছি এটা রাবার ট্রি দিয়ে তৈরি। ভারতের দুর্গম অঞ্চলে ব্রিজ তৈরি করার ম্যাটেরিয়াল পৌঁছানো যথেষ্ট কঠিন। তাছাড়া এই আদিবাসীরা কথা মানুষ খুব বেশি জানত না, তাই এই আদিবাসীরা বাধ্য হয়ে গাছগুলোকে এভাবে ব্রিজে পরিণত করে নদী পারাপার হতে বাধ্য হচ্ছে। তবে বর্তমান তথ্য প্রযুক্তির এই সময়ে এই ব্রিজের দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরে এখানে ট্যুরিস্ট এর আগমন বেড়ে গিয়েছে। জানলে অবাক হবেন যে আপনারা যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কয়েকশো বছর। এখানকার স্থানীয় মানুষের প্রজন্মের পর প্রজন্ম ধরে গাছের শাখা প্রশাখার পরিচর্যা করে এভাবে ব্রিজ বানিয়ে দুর্গম জায়গা পারাপার হওয়ার জন্য রাস্তা তৈরি করে নিয়েছে। এখানকার কিছু কিছু ব্রিজ দৈর্ঘ্য প্রায় ১৭০ ফুট পর্যন্ত, আবার কিছু কিছু ৮০ ফুট রয়েছে। তবে ব্রিজগুলোর অবস্থা বেশ ভঙ্গুর হয়ে পড়েছে, আর এখানে ট্যুরিস্টের আগমনের কারণে এগুলোর পরিচর্যা আবার শুরু হয়েছে। এই পৃথিবী দেখে যেন মনে হয় এগুলো ইন্ডিয়ান জন্স মুভির কোনো একটা দৃশ্য। ভেড়া দলছুট। এই ভেড়াটি দলছুট হয়ে হারিয়ে গিয়েছিল, আর কয়েক বছর পর এই ভেড়াটিকে আবার খুঁজে পাওয়া সম্ভব হয়েছিল। কিন্তু ভেড়াটিকে দেখে যেন চেনা যাচ্ছিল না, কারণটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। দেখুন ভেড়াটি সম্পূর্ণ শরীর কিভাবে লোম দিয়ে ঢেকে গিয়েছে। সে তার চোখের সামনে লোমের কারণে ভালোভাবে দেখতে পাচ্ছিল না, তবে তাকে খুঁজে পাওয়ার পরে তার লোমগুলোকে ছাঁটাই করা হয়েছিল, আর এরপর থেকে ভেড়াটি আবার স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে। টেন মেহুডা। নিউজিল্যান্ডের আকাশচুম্বী গাছটির উচ্চতা প্রায় ১৭০ ফিট। এই গাছটির নাম দেওয়া হয়েছে মাওরি, নিউজিল্যান্ডের সবথেকে বৃহত্তম গাছ। আর এই মাওরি নামের অর্থ হল অফ দ্য ফরেস্ট। ১৯২০ সালে প্রথম এই গাছটি জনসম্মুখে পরিচিতি লাভ করে। কেউ কেউ মনে করে থাকে এই গাছের বয়স ১২৫০ বছর, আবার কেউ কেউ মনে করে এই গাছটির বয়স ২৫০০ বছর। আদিবাসীদের মিথ অনুযায়ী গাছটিকে বলা হয় সানাক্রাইব। এই গাছটিকে হাজার হাজার পাখি বাস করে। নিউজিল্যান্ডে এই গাছটি খুবই জনপ্রিয়। ট্রি উইথ বালার্স। আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটিকে দেখতে অনেকটা গলগণ্ড রোগের গলার সাথে ঝুলিয়ে থাকা অংশের মতো মনে হতে পারে। দেখতে অস্বাভাবিক মনে হলেও এই অপ গাছের নিচের অংশ এভাবে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, কিন্তু তারপরও এটা গাছ এই গাছের জন্য যথেষ্ট ক্ষতিকারক। গাছকে প্রতিনিয়ত নিঃস্বার্থে যন্ত্রণা দিয়ে থাকে। অনেক সময় এই গাছের বেশ কয়েক ধরনের বর্জ্য দেখতে পাওয়া যায়। আসলে গাছের ছাল পরিবর্তিত হয়, এটার সৃষ্টি হয়। সাধারণত এটাকে বলা হয়ে থাকে ক্যালেক্সটি সু। যদিও অন্যান্য গাছে এমনটা দেখা যায় বিভিন্ন এনভায়রনমেন্টাল ইঞ্জুরির কারণে অথবা গাছের কোনো রোগের আক্রমণের ফলে এগুলো সৃষ্টি হয়, কিন্তু এটা জেনেটিক্যালি মডিফাইড। তবে এমনটা আরও বেশ কিছু গাছে দেখতে পাওয়া যায়। বব প্রিজন গাছ। এই গাছটির অবস্থান অস্ট্রেলিয়াতে, আর এটা এই জায়গাতে আছে হাজার বছর ধরে। এই গাছটির বয়স নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে, তবে বেশিরভাগ মানুষ মনে করে থাকে এই গাছের বয়স ১৫০০ বছর। পশ্চিম অস্ট্রেলিয়ার ডার্বি থেকে কিছু মাইল দূরে এই গাছটি হাজার বছর ধরে মানুষের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে। জানলে অবাক হবেন, একসময় এই গাছটিকে ছোটখাটো একটা জেলখানায় পরিণত করা হয়েছিল। গাছটির উচ্চতা ৫০ ফিট, আর গাছটির নিচের অংশ ফাঁকা, অর্থাৎ পুরোপুরি ভাবে ফাঁকা। অস্ট্রেলিয়াতে ইউরোপীয় ক্যালোভানজেশন এর সময় এই গাছটিকে টেম্পোসারি হিসাবে ব্যবহার করা হয়েছিল। এখানে অস্ট্রেলিয়ানদেরকে ধরে ধরে কিছু সময়ের জন্য রাখা হতো, আর তাই স্থানীয়দের কাছে এই গাছটি বেশ ভয়ঙ্কর হিসাবে পরিচিত। জানলে অবাক হবেন, একসময় গাছটিকে মৃত ব্যক্তিদের হাড়গোড় সংরক্ষণ হিসাবেও ব্যবহার করা হতো। বহুদিন সংরক্ষণ করার পরে সেই গাছটির মধ্যে
পুড়িয়ে ফেলা হতো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে অপমান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।